আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হিজবুল্লাহর অতর্কিত হামলা, নিহত 7। এরপর জানিয়ে দিব গাজায় অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি সেনাপ্রধান। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হলে একচ্ছত্র ক্ষমতা পাবেন রবার্ট কেনেডি, বলেছেন মাস্ক। এরপর জানিয়ে দিব অবৈধ প্রবাসীদের বৈধ হতে 2 মাস সুযোগ দিল আমিরাত। আরও জানিয়ে দিব জেনজিকে টানতে কমলার নানা কৌশল। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগে ভারতের 19 প্রতিষ্ঠান ও 2 ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হিজবুল্লাহর অতর্কিত হামলা, নিহত 7। ইসরায়েলের উত্তরাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার 31 অক্টোবর দেশটির মেতুলা ও হাইফার কাছে কৃষি মাঠে চালানো হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় সীমান্তবর্তী শহর মেতুলার কাছে একটি আপেল বাগানে কর্মরত 5 জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে হতাহতরা সবাই শ্রমিক ছিলেন, তারা হামলার সময় বাগানে কাজ করছিলেন। হতাহতদের মধ্যে একজন ইসরায়েলি ছিলেন, বাকিরা অন্য দেশের নাগরিক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে লেবানন থেকে ছোড়া 2টি রকেট মেতুলায় আঘাত করেছে। এ হামলার কয়েক ঘন্টা পর কিরিয়াত আতা শহরের হাইফা শহরতলির বাইরে কয়েক ডজন রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে 2 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন 60 বছর বয়সী নারী এবং আরেকজন 30 বছর বয়সী পুরুষ। হিব্রু মিডিয়ায় রিপোর্টে বলা হয়েছে নিহত এই 2জন মা ও ছেলে। IDF বলছে হাইফা এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্য অংশে হিজবুল্লাহ অন্তত 25টি রকেট ছুড়েছে। এসবের মধ্যে বেশ কিছু ভূপাতিত করা হয়েছে এবং কিছু মাঠে পড়েছে। গাজায় অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের একটি এলাকায় হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। বৃহস্পতিবার 31 অক্টোবর ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হারেজ্জের প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এদিন গাজার উত্তরে একটি বাড়িতে হামলা চালায় যেখানে হালেভির উপস্থিতি থাকার কথা জানা গিয়েছিল। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে তবে হামলার সময় ওই বাড়ি থেকে নিরাপদে চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান ইসরায়েলি সেনাপ্রধান। একটি ইসরায়েলি সূত্র জানায় হালেভি উত্তর গাজায় চলমান ইসরায়েলি সেনা অভিযান পরিদর্শন করেছিলেন এবং খোঁজ খবর নিচ্ছিলেন। সেই সময়ে একটি বাড়ির ওপর অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ট্রাম্প প্রেসিডেন্ট হলে একচ্ছত্র ক্ষমতা পাবেন রবার্ট কেনেডি, বলেছেন মাস্ক। কয়েকদিন পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারে ছুটছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুজনই এখন পশ্চিমের রাজ্য নেভাদায় সমাবেশে তুলে ধরেছেন নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা। এই পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সুরে রয়েছে বেশ ভিন্নতা, বড় চমক। এমনই একটি চমক হল প্রেসিডেন্ট হলে তিনি রবার্ট এফ কেনেডি জুনিয়র ও ইলন মাস্কের মতো চরিত্রদের নিয়ে সরকার ঢেলে সাজাতে চান। কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে। তার আরেকটি পরিচয় হল তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। এবারের নির্বাচনে প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি, তবে গত আগস্টে প্রার্থিতা প্রত্যাহার করে ট্রাম্পকে সমর্থন জানান। রিপাবলিকানরা সরকার গড়লে তাকে যুক্তরাষ্ট্রের খাদ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষায় একচ্ছত্র ক্ষমতা দিতে চান ট্রাম্প। গত সোমবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, আমি তাকে খাদ্য ও ঔষধ নিয়ে অবাধে কাজ করার সুযোগ দেব। অবৈধ প্রবাসীদের বৈধ হতে 2 মাস সুযোগ দিল আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার সময়সীমা আরও 2 মাস বাড়ানো হয়েছে। নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত, যার ফলে অনেকে জরিমানা ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন। সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন, যারা পূর্বে আমিরাতের রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ, তারা স্পন্সর খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারছেন। গতকাল বৃহস্পতিবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়। এর আগে সরকার 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার ঘোষণা করে। আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুলেহ সাইদ আল খাইলি বলেন, এই সিদ্ধান্তের পেছনে মানবিক দিকটির প্রতিফলন রয়েছে, যা লঙ্ঘনকারীদের জরিমানা থেকে অব্যাহতি দিয়ে তাদের অবস্থা নিয়মিত করার সুযোগ করে দেয়। তিনি আরো বলেন, এটি তাদের পরিবারকে সুরক্ষিত রাখার সুযোগও দেয় এবং লঙ্ঘনকারীদের তাদের পূর্ণ অধিকার পেতে সাহায্য করে। তিনি সতর্ক করে বলেন, বর্ধিত সময়সীমার পরও যারা বসবাসের নিয়ম লঙ্ঘন করবেন তাদের জন্য জরিমানা পুনর্বহাল করা হবে। আইসিপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিদর্শন প্রচারণা জোরদার করার পরিকল্পনা করেছে এবং নো এন্ট্রি তালিকায় লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি। জেনজিকে টানতে কমলার নানা কৌশল। সময় দ্রুত ছুটে যাচ্ছে, দ্রুত ভোটকেন্দ্রে যান এবং আপনার ভোট দিয়ে ফেলুন। ম্যাডিসন, উইসকনসিন সবখানেই আগাম ভোট চলছে। গত বুধবার উইসকনসিনে নির্বাচনী সমাবেশে ভোটারদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে ছিলেন রেমি উলফ, গ্রেসি আব্রাহাম, মামফোর্ড অ্যান্ড সন্সের মতো সেলিব্রিটি। এসব আয়োজন করা হয়েছে মূলত জেনজি ভোটারদের লক্ষ্য করে। 1997 থেকে 2012 সালের ভেতর যাদের জন্ম তারাই হল জেনজি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স 12 থেকে 27 বছর। যুক্তরাষ্ট্রের ভোটার হতে গেলে সর্বনিম্ন 18 বছর বয়স হতে হয়। কমলা হ্যারিস ও ট্রাম্পের প্রচার শিবিরের লক্ষ্য এবার জেনজি প্রজন্মকে কাছে টানা। কমলার প্রচার শিবিরের পক্ষ থেকে জেনজি প্রজন্মকে কাছে টানতে নানা কৌশল গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে তাদের মধ্যে ভোটের প্রচারের দায়িত্ব থেকে শুরু করে নানা বিষয়ে সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে। জেনজির ওপর আস্থা রাখা এমন একটি অঙ্গরাজ্য হচ্ছে উইসকনসিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগে ভারতের 19 প্রতিষ্ঠান ও 2 ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে একাধিক দেশের 398 সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে 19টি ভারতীয় সংস্থা, রয়েছেন 2 জন ভারতীয় নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে ওই 2 ব্যক্তির নাম জানা যায়নি। গত বুধবার যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়েছে। রাশিয়া, চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ডের মতো ভারতের 4 সংস্থাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। অভিযোগ, এসব সংস্থা প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা 120 ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রেজারি বিভাগ নিশ্চিত করেছে 270 ব্যক্তি ও সংস্থাকে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ও 40টি সংস্থাকে নির্দিষ্ট করেছে। ভারতের বেসরকারি 19টি সংস্থার মধ্যে একটি হল অ্যাসেন্ট এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। অভিযোগ, 2023 সালের মার্চ থেকে 2024 সালের মার্চ পর্যন্ত তারা রাশিয়া ভিত্তিক সংস্থাকে 700+ সামরিক যন্ত্রাংশ সহ বিভিন্ন পণ্য সরবরাহ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে $2,00,000 বেশি হাই প্রায়োরিটি তালিকাভুক্ত পণ্য। এসব পণ্য যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে জরুরি।